ছোট্ট শিশুদের সর্দি কাশি সারানোর জন্য আমি ঘরোয়া রেমেডি ইউজ করছি। এখানে নিয়েছি 1 টুকরো হলুদ, কয়েকটা তুলসী পাতা আর একটু মধু। এখানে এগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি, আর আমার এই হামানদিস্টাটাও ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এগুলোকে আমি থেঁতো করে নেবো, যার থেকে সহজেই রসটা বাড়িয়ে আসে। দেখো এটা কিন্তু একদম থেঁতো হয়ে গেছে, এবার এর থেকে আমি রস বার করে নেব। রস বার করে নেওয়ার জন্য এরকম একটা চামচ নিয়েছি, এর মধ্যে আমি রসগুলো ভালো করে নিয়ে নেব। এবারে এটার মধ্যে আমি অল্প সামান্য পরিমাণ একটু মধু দেব। এটা কিন্তু আমার একদম খাঁটি ঘরোয়া মধু যেটাকে বলে সেটাই। তারপর সামান্য পরিমাণে মধু নিয়েছি, তারপর এটাকে ভালো করে বেশ মিশিয়ে নেব। তারপর এটা আমি আমার বেবিকে খাইয়ে দেব। এটা কিন্তু একদম ফাস্ট সকালে খাওয়াবে, যার ফলে উপকারটা অনেক তাড়াতাড়ি পাওয়া যাবে।